হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে আসলে আপনাদের রিকোয়েস্টই অনেক ভিডিওটা করা। তো আজকের মানে যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আসলে র্যাকেটের বিষয় নিয়ে। তো র্যাকেটের অনেকেই আসলে জিজ্ঞেস করে থাকেন আপনারা যে আসলে স্টিংটা কি মানে করার পরে যে খেলা শেষের পরে কি আসলে কি স্টিংটা কাটা উচিত নাকি সিজন যখন শেষ হয়ে যায় শীতটা। তো তাদের ক্ষেত্রে আমরা কিছু কথা বলবো আজকে। তো আপনারা একটু খুব ভালোভাবে আশা করি খেয়াল করবেন কথাগুলো। তো প্রথমে আমরা যে এই র্যাকেটটা আপনার এই র্যাকেটটা স্টিং করা হয়েছে দেখতে পাচ্ছেন, এটা ইউনেক্সের অরিজিনালটা র্যাকেট স্টিং করা হয়েছে। তো এটা আপনার আসলে অনেকে জিজ্ঞাসা করে স্টিংটা কি কাটবো না কি কাটবো না। তো তাদের ক্ষেত্রে আমি একটু বলতেছি, আপনার মনে করেন স্টিংটা আপনার করা আছে এখানে, তো খেলার শেষে দেখা যায় আপনার 2 মাস 3 মাস যখন খেলা শেষ সিজন শেষ মানে শীতের, তখন আপনার কী করবেন স্টিংটার দিকে ভালোভাবে খেয়াল করবেন আপনারা। স্টিংটা যদি দেখেন কোনো প্রকারে আপনার স্কেচ পরে অনেক টাইমে এখানে বা এই সাইডে কোনো স্কেচ পরে আপনার, যদি আপনাদের কোনো স্কেচ পরে সেক্ষেত্রে আপনাদের করণীয় হলো কাটতে হবে, মানে এটা তো আর আগামীতে নেক্সট আর খেলা যাবে না, তো এটা আর রাখার কোনো মানে নাই, তাহলে আপনার কাটতে হবে। আর যদি মনে করেন যে না এটা দিয়ে আপনাদের আসলে চলবো আগামীতেও, তার মানে এটা কাটার দরকার নাই। আবারও বলি আপনার যদি কোনো স্কেচ পরে কোনোভাবে সেটা সাইডে হোক সেটা ভিতরে হোক সেটা যে কোনোভাবে হোক কোনো স্কেচ পরে যে এটা আগামীতে আর খেলা যাবে না, তার মানে এটা কাটতে হবে আপনাদের। মানে 2019 সালে যারা কিনছে, হ্যাঁ 2019 সালে যারা কিনছে 20 সালে এটাই তাদের করণীয়। আর আসলে অনেকে কাটে আপনার ব্লেড দিয়া আগুন দিয়া পুড়ে আপনার কাটে, তো এভাবে আসলে মূলত নিয়ম না। আপনাদের জন্য খুব বোঝানোর জন্য দেখাই দিচ্ছি আপনাদের যে কীভাবে কাটবেন আপনারা। হ্যাঁ এটা আসলে মানে কাটে দেখানটা আমাদের ইনটেকই এটা ব্যাড একটা এই মাত্র করা হয়েছে, তো এটা দিয়ে আপনাদের কাটে দেখাই দিচ্ছি। অনেকে কি আসলে মনে করেন এখানে একটু কাটে এখানে একটু কাটে, একেভাবে ফ্রেমটা দামি যে ফ্রেমগুলো একটু সমস্যা হয় আর কি, বুঝছেন। দেখা যায় 30-31 টান থাকলে এটার ভিতরে আপনার 31 টান আছে, এটার ভিতরে যদি এখানে একটা স্টিং কাটা হয় ফ্রেমটার অনেক সমস্যা হবে, তো এটা একভাবে কাটতে হবে। যেভাবে কাটবেন সেটা আমি দেখাই দিচ্ছি আপনাদের। ফ্রেন্ডস, ভিডিওতে কিন্তু আপনাদের জন্য শামীম ভাই একটা ইনটেক র্যাকেট কেটে দেখাচ্ছেন যে আপনারা কোন নিয়মে আসলে ব্যাটগুলো কেটে রাখতে পারেন। তো আপনাদের দেখাচ্ছি আপনার এভাবে এভাবে কোনোভাবে কোনো কাটার দরকার নেই আপনার, জাস্ট একটা কেসি আপনার হয়তো সবার কাছে এই কেসিটা থাকবে, হয়তো এই কেসি হোক না অন্য কেসি আপনার যেভাবে কাটেন আপনার, এই যে প্রথম যে আপনার এই যে সীমানা থেকে শুরু করে আপনার এই যে এখান থেকে আপনার এখান থেকে একদম সোজা আপনার এখান থেকে সোজা বরাবর এটা হলো কেটে ফেলাইছেন, তারপরে আপনার তারপরে আপনার এখান থেকে এই যে আপনার এভাবে এটাই যে স্টিংটা আপনার, এটা কোনো ফালানের কোনো প্রয়োজন নেই আপনাদের, যেভাবে আছে ব্যাগের ভিতরে আবার আগামীতে যখন স্টিং করবেন বাট সেভাবে আমরা ফালাবো, আপনার কোনো ফালানের দরকার নেই। ফালাইতে গেলে কী হয় এখানে একটা হাইলাইট আছে আপনার, এই অরিজিনাল হাইলাইটগুলো দেখা যায়, একবার যদি হারাই যায় আপনার ওটা আপনার আমাদের কাছে আছে কিন্তু দেওয়াটা খুব এক ধরনের টার্ফ হয়ে যায়, বুঝছেন। তো আপনার র্যাকেটের হাইলাইট আপনার খুব ভালো থাকবে, এই জন্য কোনো হাইলাইট ফালানের মানে কিছু ফালানের কোনো প্রয়োজন নেই, বাট যেভাবে আমি কাটছি এইভাবে আপনারা কাটবেন। তো কাটার পরে বাস আপনার ব্যাগের ভিতরে এমনিতেই রাখলেই আপনার এনাফ, আর কোনো দরকার নাই। তো এই জন্যই আপনাদের আসলে মূলত আর ভাই মূলত এটা কাটার কারণটা হচ্ছে যদি নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায় তাহলে কি আচ্ছা যদি কেউ না কেটে রেখে দেয় মানে সেক্ষেত্রে কোনো প্রবলেম? হ্যাঁ প্রবলেম অবশ্যই আছে আপনার, সেটা হলো আপনার ফ্রেমের একটা কন্ডিশন থাকে, যেটা যদি দেখা যায় আপনার মানে 1 বছর থাকে এটার কন্ডিশনটা একটু মানে ড্যাম হয় আর কি যেটাকে বলে, এটা একভাবে প্রেসারিংয়ে থাকলে অনেকদিন সমস্যা হয়। যদি আপনার দেখা যায় অনেকে একটা স্টিং দিয়ে 3 বছরও খেলতে পারে, কিন্তু যারা প্রফেশনাল তাদের জন্য আমি বলি তাদের জন্য আসলে স্টিংটা কাটাটাই খুব বেটার, কারণ তারা তো প্রত্যেক বছরই আপনার চেঞ্জ মানে যে টানটা যে টেনশনটা এখন আসছে পরবর্তীতে আসবে না যদি না কাটে, আসবে না স্টিংটা কাটতে ফেলে ওটার ফ্রেমটা কন্ডিশন অনেক ভালো থাকে, মানে ইনটেক কন্ডিশনের মতোই থাকে। হ্যাঁ ইনটেক যেভাবে আছে এভাবে আবার থাকবে আপনার, দেখা যাবে যদি 6 মাস প্রেশার ছাড়া থাকে তাহলে আবার সেম আপনার আগে জায়গায় চলে আসে, আর টান বেশি দেওয়া যায় আর কি, বুঝছেন। 1 পয়েন্ট 2 পয়েন্ট বাড়াই আমরা দিতে পারি। তো আপনার এভাবে নতুন এটা হলো নতুন র্যাকেট, তো আপনার এভাবে আমরা কাটে খুব দেখাই দিলাম দেখতেই পাচ্ছেন। আর তা না হলে কিন্তু আপনার আওয়াজ জিনিসটা আসবে না, পরবর্তী যখন দেখা যায় ফ্রেমটা টাইট দেবেন তো যত টাইটই হোক না কেন ফ্রেমের মানে যদি শক্তি প্রেশারটা আপনার ওটা সাইড দেয় অটোমেটিক, এভাবে যে আপনার একটা আওয়াজ আসে এই আওয়াজটা আপনার আসবে না, ঠিক আছে। এটার ভিতরে কিন্তু একটা আওয়াজ আসে অনেক সুন্দর একটা আওয়াজ, এই আওয়াজগুলো আর আপনার আসবে না। তো আশা করি আপনার ভিডিওটা খুব ভালোভাবে বুঝছেন, আর যদি আপনাদের কোশ্চেন থাকে অবশ্যই আপনার এখানে আমাদের SMS-এ জানাবেন বা ফোন নাম্বারে থাকবে। আর একটা বিষয় আপনাদের আরও নিত্য নতুন ভিডিওর জন্য আপনার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার। তো এই জন্যই আসলে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিও মানে কথাগুলো আমাদের বলা হয় না, যারা আর কি 2019-এ র্যাকেটগুলো কিনছে তারা কীভাবে যত্ন নিবে তার র্যাকেটগুলো আমরা ওইটা আর কি। আর আপনার র্যাকেটটা যখন দেখা যায়
সিজন শেষ, আর খেলা কোনো মানে খেলা হবে না, তার মানে এটারে যতটুকু সম্ভব আপনার ছেই পেয়ে রাখার খুব চেষ্টা করবেন। মানে বক্সে যখন ঢুকাবেন একটা আলাদা একটা পলির ভিতরে বহিরা, তারপরে আপনার বক্সের ভিতরে রাখবেন, তাহলে দেখা যায় কি র্যাকেটটা আগামী না, আপনার 3 বছরও কিছু হবে না আপনার, ঠিক আছে, এইভাবে যদি আপনার সেই পেয়ে রাখেন আর কি। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আপনার কোশ্চেন থাকলে অবশ্যই করবেন কিন্তু আপনাদের।